নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোনো তরলে যে পরিমাণ কঠিন দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, দ্রবের সেই পরিমাণকেই দ্রাব্যতা বলে। ধরি সিলভার ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলাম, তো সিলভার ক্লোরাইডকে যদি পানিতে দ্রবীভূত করি তাহলে সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি হবে, এবং কিছু পরিমাণে সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি হওয়ার পরে এরা পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে এবং পরস্পরের সাথে যুক্ত হয়ে কঠিন সিলভার ক্লোরাইড তৈরি করবে। পাত্রে যদি সিলভার ক্লোরাইড যোগ করতে থাকি তাহলে যখন আমরা 0.0018 গ্রাম সিলভার ক্লোরাইড এই 1 লিটার পানির ভিতরে দ্রবীভূত করব, তখন সিলভার ক্লোরাইড থেকে সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি হওয়ার হার এবং সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে কঠিন সিলভার ক্লোরাইড তৈরি হওয়ার হার পরস্পর সমান হবে, এবং তখন আমরা এই দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলবো। যদি 0.0018 গ্রামের বেশি পরিমাণে সিলভার ক্লোরাইড 1 লিটার পানিতে দ্রবীভূত করা হয় তাহলে সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে কঠিন সিলভার ক্লোরাইড তৈরি হওয়ার হারটা বেশি হয়, এর ফলে পাত্রের নিচে অধক্ষেপ পড়বে এবং এই দ্রবণকে আমরা অতিপৃক্ত দ্রবণ বলি। আবার যদি 0.0018 গ্রামের কম পরিমাণে সিলভার ক্লোরাইড দ্রবীভূত করি 1 লিটার পানির ভিতরে তাহলে সিলভার ক্লোরাইড ভেঙে সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি হওয়ার হার বেশি হয়, ফলে পাত্রের ভিতরে আরও কিছু পরিমাণে সিলভার ক্লোরাইড দ্রবীভূত হওয়ার সক্ষমতা থাকে এবং এই দ্রবণকে আমরা অসম্পৃক্ত দ্রবণ বলি। যেহেতু আমরা দেখলাম 1 লিটার পানির ভিতরে 0.0018 গ্রাম সিলভার ক্লোরাইড দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করছে, তাহলে আমরা বলতে পারি সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা 0.0018 গ্রাম পার লিটার। আবার 0.0018 গ্রাম সিলভার ক্লোরাইড সমান সমান 1.3×10⁻¹⁵ মোল সিলভার ক্লোরাইড, তাহলে আমরা এভাবেও বলতে পারি যে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা 1.3×10⁻¹⁵ মোল পার লিটার। দ্রাব্যতার সূত্র, দ্রাব্যতা এস সমান সমান W/V, W সমান সমান দ্রবের ভর গ্রাম অথবা মোল এককে, ভি সমান সমান লিটারে সম্পৃক্ত দ্রবণের আয়তন। দ্রাব্যতার নির্ভরশীলতা, দ্রাব্যতার 3টি বিষয়ের উপর নির্ভর করে, দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি এবং তাপমাত্রা।